আরজু স্যার আপনি ওনাদের কথা একদম শুনবেন না। চাপে পড়ে আপনি কিন্তু কিচ্ছু করবেন না। হ্যাঁ তা নয় তো কি, আমরা অন্য কোনো ভাবে টাকা জোগাড় করে নেব। কিন্তু মা কোথা থেকে আসবে টাকা বলো, এতগুলো টাকা কোথা থেকে আসবে? তাহলে কি সিদ্ধান্ত নেওয়া হলো? ঠিক আছে, যদি বৌদিমা এতেই শান্তি পায় তাহলে আমি এটা করতে রাজি আছি। অর্জু তুই এটা কি করছিস? মা প্লিজ, আপনি আমার জন্য এরকম করবেন না। কে বলেছে যে আমি সব তোমার জন্য করছি? এসব আমি নিজের জন্য করছি। কারণ তোমাকে ছাড়া থাকতে পারবো না। যদি তোমাদের ড্রামাটা শেষ হয়ে যায় তাহলে আমরা এগোতে পারি কি অঙ্কুর? হ্যাঁ মম। আমি জানতাম যে তোমাদের কাছে 20 লাখ টাকা থাকবে না, তাই ডকুমেন্টস আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এক মিনিট অঙ্কুর, এতে সাইন আর্যু নয় সন্তোষী করবে, কারণ বাবা আর্যুর সমস্ত অংশ সন্তোষীর নামে করে দিয়েছিলেন। সন্তোষী সাইন। সন্তোষী নাও আর সাইন করে দাও। সাইন করো সন্তোষী। এরকম দিন যেন কোনো স্ত্রীর জীবনে কোনোদিনও না আসে। আমাকে বাঁচানোর জন্য আমার স্বামীকে নিজের সব কিছু ছেড়ে দিতে হচ্ছে। এবার তোমরা এখান থেকে যেতে পারো। নিজের সীমা পার করো না অঙ্কুর। সন্তোষী নিজের অংশ দিয়েছে, কিন্তু আমার অংশ এখনো বাকি আছে, আর ওরা দুজন আমার সঙ্গে থাকবে। সন্তোষী এই কষ্টটা কষ্টের চেয়ে বেশি শিক্ষা দেবে তোমার। এরপর থেকে তুমি আর আমার সাথে ঝামেলা করবে না, এটা তো আমি বুঝে গেছি। সন্তোষী এদিকে এসো মা, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। সন্তোষী একটা কাজ করো মা, তোমরা দুজন এখানে শুয়ে পড়ো, আমি আর উনি পুজোর ঘরে ঘুমোব। না কাকি, তা কি করে হয়? আজ আমাকে না বলো না মা, তুমি এই বাড়ির জন্য অনেক কিছু করেছ। আজ আমিও সুযোগ পেয়েছি যে তোমার জন্য কিছু করি। কাকি আমি বলছি, তুমি কিচ্ছু বলবে না। বাবা আর্য, সময় যেমনই হোক ঠিক কেটে যাবে। এসব টাকা কড়ি সম্পত্তি আজ আছে কাল নেই,
কিন্তু যে শিক্ষার মূল্যবোধ তোর আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। তুমি ঠিকই বলেছো মা, আমার সাথে আমার আত্মবিশ্বাস আছে। আর এবার তুমি দেখে নিও কিভাবে আমি খুব তাড়াতাড়ি সামনে এগোই, উন্নতি করি। যে কথাটা আমি আর্যু স্যারকে অনেক আগে বোঝাতে চেয়েছিলাম সেটা আজ উনি নিজেই বুঝে গেছেন। যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তারা যদি বাড়িতেই থাকে তাহলে সেটা একটা বড় সুযোগ, তার সব ছোট ছোট ব্যাপারে মন দিয়ে খুব বড় কিছু করতে পারি। সে না হয় বুঝলাম মা, কিন্তু কিছু বুঝতে পারছি না যে ঠিক করবোটা কি, কিছু ক্লিয়ার নয়। কাকি বসুন এখানে, আপনি আপনার ওষুধ খাননি তাই না? কাকি আপনি একদম বাচ্চাদের মতো করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য খাবারের কিছু আনি, তারপরে ওষুধ খাওয়াবো। হ্যাঁ আসছি, আপনি কিছু খাবেন? না। আর্যু যতক্ষণ সন্তোষী না ফিরছে তুই আমার কাছে আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। কাকি রান্নাঘরে তো তালা দেওয়া। কোনো ব্যাপার নয়, আজ আমরা সন্তোষী মায়ের প্রসাদ খেয়ে শোব। সন্তোষী যাও প্রসাদ নিয়ে এসো। আর কাল আমি রান্নাঘরের ব্যাপারটাও সামলে নেব। এই নে। সন্তোষী, আর্যু তোরা দুজনে এখানে আয়। কি হয়েছে কাকি, এটা কি? ও কিছু না, ওয়াচম্যানকে দিয়ে সকালে জলখাবারটা আনিয়ে নিয়েছি দোকান থেকে। এই নে জলখাবারটা খেয়ে নে। আমি এক্ষুনি প্লেটে করে নিয়ে আসছি। আর্যু স্যার! আমি দেখছি। কাকি আপনাকে নয়, উনি আর্যু স্যারকে ডাকছিলেন। আপনাকে ডাকছে? হ্যাঁ এসো দেখি। ঠিক আছে তুমি যাও। কি ব্যাপার উকিল বাবু, আজ এত সকাল সকাল? আর্যু বাবুর জন্য কোর্টের নোটিশ আছে, তাই ভাবলাম দিয়ে যাই। এই নোটিশটা আপনার নামে আছে, আপনি এখানে সাইন করে দিন। এই নিন। আচ্ছা ঠিক আছে আমি আসছি, নমস্কার। ধন্যবাদ। কি আছে এতে? মা এটা হলো লিগেল নোটিস আমার নামে, আর এর সাথে ২৪,০০০০ টাকার বিল অ্যাটাচ করা আছে। এতে এটা লেখা আছে যে শেষ ১২ বছর ধরে আমি মিত্র এন্ড কোম্পানির থেকে ২৪,০০০০ টাকা নিয়েছি। ২৪,০০০০? সেটা আমাকে তাড়াতাড়ি ফেরাতে হবে, আর যদি না দিই তাহলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু আমি বুঝতে পারছি না মা যে আমি এই টাকা কখন নিয়েছি,
কাকা বাবু বাদাম খাও, তাহলেই তো স্মৃতিশক্তি ভালো হবে। আর হ্যাঁ, মনে করিয়ে দিই, যেসব ক্রেডিট কার্ডের সাহায্যে তুমি এত বছর বিলেলোপনা করছিলে না, তার পেমেন্ট এতদিন কোম্পানি দিচ্ছিল। আর এবার যখন তার বিলটা এসেছে, তখন টাকা তো দিতেই হবে। আর হ্যাঁ, কাকিমাকে জেল যাওয়ার থেকে তুমি বাঁচিয়ে নিয়েছ, কিন্তু নিজে আর বাঁচতে পারবে না। বৌদিমা, অঙ্কুর সব কি বলছে? আর্যই তো শুধু কোম্পানির বিল, এখনো তো পার্সোনাল বিল বাকি আছে। এই দেখো, সব কিছুর হিসেব রেখেছি আমি। দেখো দেখো, নাও। তুমি তাহলে এই সমস্ত জিনিসের হিসেব রেখেছো এখনো পর্যন্ত? হ্যাঁ, যে তোর সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, সেসব ছোটখাটো ব্যাপার নিয়ে কেন ভাবতে যাবে? বৌদিমা, আমার সম্পত্তি কেড়ে নিয়েছে যখন আমাদের মধ্যে মতবিরোধ হয়েছে, কিন্তু এই বিল তো আমাদের সম্পর্কের মূল্য নির্ধারণ করে দিল। বৌদিমা বলে ডাকতাম তোমাকে, বৌদিমা শুধু এমনি বলতাম না, কারণ মা মনে করতাম আমি তোমাকে মন থেকে, কিন্তু আমি জানতাম না যে তোমার মধ্যে মন বলে কোনো বস্তু নেই, শুধু হিসেব করেছো। সেই জন্য তো তুমি এসব এক একটা খরচের হিসেব রেখেছো। কেন কেন সম্পর্ক জুড়েছিলে তুমি আমার সাথে, যখন সেটা এইভাবেই ভাঙার ছিল, তখন কেন কেন সম্পর্কটা জুড়লে? না সন্তোষী, প্লিজ, কি দরকার ছিল সেই মিথ্যে ভালোবাসার, যেখানে তুমি কোনোদিন আমাকে আপনই ভাবনি? এইসব তুমি এই কারণে করছো বিকজ ও তোমাকে বুঝিয়েছে, ও তোমার মাথা খেয়েছে, তাই না? এসব ওর জন্যই হচ্ছে, ইউ ব্লাডি। কাকা বাবু, আমি ভয় পেয়ে গেলাম, আমাকে ছেড়ে দাও কাকা। হ্যাঁ, আমি বুঝিয়েছি, বলো কি করবে কাকা বাবু। আপাতত বিলটা দিয়ে দাও দেখি, নয়তো জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, তোমার সাথে কোনো ফ্রড করা হচ্ছে না, কোম্পানির অ্যাকাউন্টে পরিষ্কার লেখা আছে যে কোম্পানি তোমাকে এই টাকাটা লোন হিসেবে দিচ্ছে। আর যদি তুমি টাকাটা না দিতে পারো না কাকা বাবু, তাহলে তোমার নামে 420 ধারা লাগু হয়ে যাবে আর তোমাকে জেলে যেতে হবে। তুই আমাকে ধমকাবি না আর্য? দেখো, ঝগড়াঝাটি করে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। বলছি মা, ওকে ভেতরে নিয়ে যাও। আচ্ছা চলুন। চলুন না আর্যু স্যার, দয়া করে চলুন এখান থেকে। মধু, তুমি যদি আর্যকে এসব কথা আগে বলে দিতে যে সব কোম্পানির খরচ থেকে হচ্ছে, তাহলে ও এত খরচ কখনোই করত না। এবার তুমি বলো ও কি করবে, ও নিজের সব অংশ তো তোমাকে দিয়ে দিয়েছে, আরো টাকা ও কোথা থেকে আনবে? যেখান থেকে খুশি আনুক, সেটা ওর প্রবলেম। আমি তো আমার টাকাটা চাই, না হলে জেলের খানি টানবে ও।
কাকাকে কি মিষ্টি লাগবে না? কানে টানবেন, টানতেই থাকবেন, টানতেই থাকবেন। ওরা কি করছে? কি যে হবে? একবার মধুর সাথে কথা বলি। আমি আমার মাকে যতটা রেসপেক্ট দিয়েছিলাম তার থেকে অনেক বেশি বৌদিকে দিয়েছিলাম। লোক দেখানোর জন্য এমনি বৌদিমা বলতাম না, সত্যি মায়ের মতো মনে করতাম আমি। কিন্তু উনি আমার সম্পর্কের মূল্য ঠিক করে সব শেষ করে দিলেন। আর আজকের পর থেকে আমি ওনাকে কোনোদিন বৌদিমা বলবো না, ডিসাইড করে নিয়েছি আমি। এবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে উনি ইচ্ছে করে আপনাকে সমস্যায় ফেলছেন। খুব উড়ে বেড়াচ্ছিল না দুজন? এবার দেখো কিরকম মাটিতে আছড়ে ফেলি আমি। বৌমা, বৌমা, আসলে বৌমা, আমি আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি। আর্য, সন্তোষী, ওরা তোমার আত্মীয় হয়, ওদের উপর দয়া করো। একদম ঠিক বলেছেন আপনি। আর্যর সাথে একটা সম্পর্ক আছে আমাদের, তাই আমি ওর জন্য একটা কিছু ভেবেছি। হ্যাঁ, যাতে ও নিজের বিল মেটাতে পারবে। আর্য স্যার, বিল তো মেটাতেই হবে, না হলে আপনাকে জেলে পাঠিয়ে দেবে। ওনারা এটাই চাইছেন যাতে আমরা আলাদা হয়ে যাই। এক নয়া পয়সা দেব না আমি ওদের। ওদের কাছে টাকার সমস্ত হিসেব আছে আর্য স্যার, ওনাদের সাথে ঝামেলা করতে পারবো না, দিতে তো হবেই টাকা। কিন্তু এতগুলো টাকা আমরা আনবো কিভাবে, একবার ভেবে তো দেখো। আর্য, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি আমার সব সম্পত্তি, সব জমি জমা মধুর নামে করে দিয়েছি। তোমার ঋণ আমি শোধ করে দিয়েছি। বাবা, এসব তুমি কি বলছো? তুমি আর মা এই বাড়িটা খুব কষ্ট করে বানিয়েছিলে, তুমি এটা দিয়ে দেওয়ার কথা বলছো? এটা সত্যি বাবা, এই বাড়িটা তোর বাবা খুব কষ্ট করে বানিয়েছেন, কিন্তু এই মুহূর্তে এই বাড়িটার থেকে বেশি জরুরি আমার বাচ্চাদের বাঁচানো। আর তাছাড়া ঋণের বোঝা মাথায় থাকা ভালো না, তাই আমাদের এই বাড়িটা বেচতে হবে। দেখো, মধুও একদিন এই কথাটা ঠিক বুঝতে পারবে, ও লোভের বশে কি হারিয়েছে। বাবা, জমি সম্পত্তি এসব জীবনে আবার আসবে, কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তি হলে তোমরা দুজন। আর যতক্ষণ তোমরা আমাদের সাথে আছো আমাদের কোনো চিন্তা নেই। তুই আমাদের সাথে আছিস তো? মা, এটা কি বলছো তুমি? আর আমরা এখানে থাকব না, চল।